বাঙালি কিন্তু শেষ পাতে চাটনি কিন্তু অবশ্যই চাই তো আজকের রেসিপি কামরাঙ্গা চাটনি যারা চাটনি পছন্দ করেন তারা কিন্তু আজকের রেসিপিটা খুব তাড়াতাড়ি আর একদম চটজলদি হয়ে যাবে অবশ্যই রেসিপিটা দেখতে ভুলো না আর ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও চলো দেখে আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে কামরাঙ্গা নিয়েছি আর কামরাঙ্গাগুলোকে কিন্তু আমরা এখানে পাকা একটু কামরাঙা নিয়েছি সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমরা কিছুটা মশলা আগে বানিয়ে নেব তারপরে কিন্তু আমরা মেন রেসিপিটা বানাবো নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নিয়েছি এক টেবিল চামচ মতো আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটাকে কিন্তু আমরা এখানে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে তারপরে কিন্তু আমরা এটা না নামিয়ে নেব দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে আর এটা থেকে কিন্তু একটা ভালো ফ্লেভার আসলে আর ভাজা মশলা কিন্তু চাটনিতে ব্যবহার করলে এটা টেস্টটা অনেক ভালো আসে তাই অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে আমরা এটাকে মশলাটাকে রেডি করে নিয়েছি এরপরে মশলাটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়ে মশলাটাকে একটু পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা কিন্তু আমরা বানাবো একটু দানা দানা মতো রাখবো একদম মিহি পেস্ট এটা বানাবো না দেখুন আমরা পেস্ট বানিয়ে নিয়েছি আর একদম মিহি পেস্ট কিন্তু রাখিনি একটু দানা দানা মতো আমরা রেখে দিয়েছি এরপরে এটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি আমরা এটা লাগবে একটু পরে আমরা এবার যাব মেন রেসিপিতে মেন রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা আর সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো সু এখানে সর্ষে দিয়েছি কিন্তু আমরা এক চামচ মতো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়বো আর সর্ষে খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে আসলে তখনই কিন্তু আমরা কামরাঙ্গাগুলোকে এর মধ্যে দেব। আর কামরাঙ্গাগুলোকে আমরা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এরপরে সর্ষেগুলো ভালোভাবে সর্ষে আর শুকনো লঙ্কা ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি কামরাঙাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমরা ভালোভাবে নাড়িয়ে নেব আর যেহেতু কামরাঙাগুলো খুবই সুন্দর আর খুবই কিন্তু এটা কিন্তু একদম একটু পাকা কামরাঙ্গা নিয়েছি আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে কামরাঙাগুলোকে একটু ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি কামরাঙ্গাগুলোকে আমরা খুব ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি আর দেখবেন এটা তেলের সাথে যখন আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নেব এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে আর এইভাবে কিন্তু কামরাঙ্গাগুলোকে একটু নাড়িয়ে নিলে তাহলে এর যে একটা কষভাব সেটা কিন্তু চলে যাবে আর যেহেতু এটা থেকে একটু জল জল মতো বার হয় তাই আমরা এটাকে একটু ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ হলুদটাকে দিয়ে আমরা আবারও এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম আর এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দেখুন কামরাঙ্গাগুলো থেকে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর খুব ভালোভাবে এটা একটা ফ্লেভার বার হয়েছে এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণের নুন অবশ্যই এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুনটা দেবেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর কামরাঙাগুলো কিন্তু খুব ভালোভাবে জলটাকে একদম শুকিয়ে এসছে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমরা এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুড় ব্যবহার করতে পারেন চিনিটাকে দেওয়ার পরে আমরা খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে চিনিটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা এর মধ্যে একটু জল ব্যবহার করব আর চিনিটাকে নাড়াতে নাড়াতে দেখুন এর থেকে অলরেডি চিনিটা গলতে আরম্ভ করেছে আমরা এখানে চিনি কিন্তু দিয়েছি হাফ কাপ মতো চিনি দিয়েছি চিনিটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন চিনিটা গলতে আরম্ভ করে দিয়েছে আর চিনি থেকে কিন্তু এটা একটা জল বার হতে আরম্ভ করেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটাকে দেওয়ার পরে কারণ চাটনি একটু পাতলা পাতলা হলে তাহলে কিন্তু ভালো লাগে আমি এখানে যেহেতু কামরাঙ্গার চাটনি বানাচ্ছি তাই একটু পাতলা কিন্তু আমি রাখব এরপরে আমরা এটাকে খুব ভালোভাবে একটু ফুটতে দেব আর তার আগে দিয়ে দেব এর মধ্যে যে ভাজা মশলাটাকে আমরা রেডি করেছিলাম সেই ভাজা মশলা কিন্তু একদম সামান্য পরিমাণে হাফ চামচ মতো আমরা এখানে ভাজা মশলা অ্যাড করলাম আর হাফ চামচ কিন্তু আমরা পরে অ্যাড করব ভাজা মশলাটাকে আমরা দিয়ে এটাকে আবার একটু মিক্সড করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিসমিস সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে এর মধ্যে কাজুবাদাম কিসমিস দিতে পারেন যারা কাজুবাদাম কিসমিস পছন্দ করেন না তারা কিন্তু এর মধ্যে কাজুবাদাম কিসমিস নাও দিতে পারেন দেওয়ার পরে এটাকে একটু ভালো করে কিন্তু আমরা হতে দেবো আর কামরাঙ্গগুলো ভালো করে ফুটতে আরম্ভ করলে চাটনিটা চাটনিটা একটু আঠা আঠা হলে তারপরে আমরা নামাবো ততক্ষণে আমরা চাটনিটাকে একটু ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব চাটনিটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে আর খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে চাটনিটা একটু ঘন হয়ে আসলে তারপরেই আমরা এর মধ্যে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি একদম বসা বসা করব না যেহেতু এটা চাটনি হচ্ছে তাই একটু পাতলা রাখবো এরপরে আমরা চাটনিটাকে কিন্তু ভালোভাবে রেডি করে নিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে যেহেতু এর মধ্যে আমরা ভাজা মশলাটা অ্যাড করেছি তাই খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ভার হচ্ছে আমরা চাটনিটাকে একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা গ্যাসটাকে অফ করে চাটনিটা নামিয়ে নেব চাটনিটা আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে চাটনিটাকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটা আমি এখানে বলসিট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা চাটনিটাকে কিন্তু নিয়ে নিচ্ছি দেখুন যেমন কিন্তু কালার এসছে দুর্দান্ত কালার আর গন্ধটাও কিন্তু বার হয়েছে খুবই সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারা চাটনি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন রকম চট জলদি আর কম উপকরণে একদম রেডি হয়ে গেছে আর এর ওপর থেকে এবার আমি দেব ভাজা মশলাটা আর যে আমরা অল্প পরিমাণে যে হাফ চামচ মতো ভাজা মশলাটা ছিল সেটা কিন্তু এবার আমরা দিয়ে দেব। দেওয়ার পরে একদম রেডি করে নিয়েছি এটাকে একটু আমরা নাড়িয়ে নেব রেডি হয়ে গেছে আজকে আমাদের খুব সুন্দর দুর্দান্ত স্বাদে কামরাঙার চাটনি একদম অনুষ্ঠানের বাড়ির মতো আপনারা এই চাটনিতে খুব একদম টেস্টটা কিন্তু সেম পাবেন তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এইরকম সুন্দর আর চট জলদি কামরাঙার চাটনি আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আজকের রেসিপি তাহলে রেডি হয়ে গেছে চট জলদি আর একদম সহজভাবে তোমাদের সামনে শেয়ার করলাম কামরাঙ্গার রেসিপি আর কামরাঙ্গা দিয়ে চাটনি প্রচুর পরিমাণে কিন্তু মার্কেটে কামরাঙা পেয়ে পেয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাইও যে কেমন লেগেছে যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে না পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি